আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল এলাকায় এদিন যান শুভেন্দু অধিকারী সেখানেই মাধ্যমের মুখোমুখি হয়ে হারের নয়া অজুহাত খাড়া করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু বলেন এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে অনেক রকম কানুন করে তারা সামান্য ভোটে জিতে গিয়েছেন এই জয়টা প্রকৃত জনগণের যে মতো তার প্রতিফলন নয় এটা অন্যভাবে এই জয়টা আনা হয়েছে আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয় শুভেন্দু অ্যাধাকেয় বেতনের টাকা দিয়ে আন্দোলনকারীদের দান করলেন শুভেন্দু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে যেমন ডামি ক্যাণ্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি উচিত হয়নি আমরা পার্টি অফিসের ভিতরেও বলি বাইরেও বলি যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গিয়েছে কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি ভুল থেকে শিক্ষা নেওয়ার বার্তা দেন শুভেন্দু তিনি বলেন ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা গণনা কেন্দ্রে এটাও হয়েছে কাস্টমসের এক অফিসার একটা আরও টেবিলে ছিলেন তিনি আমাকে এক শূন্যটা বুথের নাম দিয়েছেন যেখানে বিজেপি চার চার এক পেয়েছে চার এক লেখা হয়েছে বিজেপি চার সাত তিন পেয়েছে শুধু সাত তিন লেখা হয়েছে তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে নাস্তানাবুদ হবেন রাজ্যপাল দিল্লির হোটেলে আনন্দ ভিডিও ফাঁসের হুঁশিয়ারি কুনালের রাজ্যের বেশ কয়েকটি